বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন মহান আল্লাহর ইচ্ছায়। আজ আবার আপনাদের সামনে হাজির হলাম আরবি ভাষা নিয়ে। আরব কান্ট্রির ভাষাগুলো সাধারণত আরবি ভাষা হয়ে থাকে, তো আপনি যদি আরব কান্ট্রিতে বসবাস করে থাকেন, সেখানে কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই আরবি ভাষাটা জানতে হবে। আজকে এমন একটি পর্ব নিয়ে হাজির হলাম, খুবই গুরুত্বপূর্ণ পর্ব। যারা আরবি ভাষা শিখছেন এই চ্যানেল থেকে নিয়মিত, তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শেষে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আসুন তাহলে আজকে পর্বটি শুরু করি এবং আরবি শব্দের অর্থগুলো খুব দ্রুত জেনে নিই। আরব কান্ট্রির আরবি ভাষা প্রথমত যেই বাক্যটি আছে সেটা হলো মিন্না মিন্না। এই আরবি বাক্যের বাংলা অর্থ হলো এদিক সেদিক। আলাতুল, আলাতুল এর বাংলা অর্থ সব সময়। মা ইসমা, এই বাক্যটির বাংলা অর্থ হলো না শোনা বা শুনিনি। না শোনা বা শুনিনি এর আরবি অর্থ হলো মা ইসমা। তারপর লেখা আছে মাসি বা মাসি মাসি, এ বাক্যটির বাংলা অর্থ সমস্যা নাই। এরপর শিল হাদা জিব হাদা, এ দুটি বাক্যের বাংলা অর্থ হলো এটা নাও বা লও বা এইটা দাও, এমন অর্থে ব্যবহৃত হয় শিল হাদা বা জিব হাদা। এবার চলে যাচ্ছি পরের বাক্যগুলোতে। পরের বাক্যটি হলো গারগান বা মুবাল্লাল, এর বাংলা অর্থ হলো ভিজা। তারপর লিখা আছে জাফা, জাফা এর বাংলা অর্থ শুকনো, শুকনো এর আরবি মানে হলো জাফা। তারপর লিখা আছে হাবিল, হাবিল এর বাংলা অর্থ হলো দড়ি। দড়ি কি আরবি ভাষায় হাবিল বলা হয়। তারপর রাক্কাব, রাক্কাব এর বাংলা অর্থ রাখো। তারপর আগ্রাত, আগ্রাত এর বাংলা অর্থ হলো জিনিসপত্র বা মালপত্র। পরবর্তী শব্দটি হলো আনা, আমরা অনেকবারই এটা শিখে এসেছি। আনা শব্দের বাংলা অর্থ আমি বা আমরা। তারপর লিখা আবগা, আবগা মানে হলো চাই বা লাগবে, লাগবে চাই বা লাগবে এর আরবি হলো আবগা। এরপর যে শব্দটি আছে সেটা হলো আক্কেল, আক্কেল এর বাংলা অর্থ হলো খাবার। গোরফা এর বাংলা অর্থ রোম। মাফি মজুদ, মাফি মজুদ আরবি শব্দ, এর বাংলা অর্থ নাই। বাংলা অর্থ হলো নাই, মানে বাংলা অর্থ যে নাই তা না কিন্তু। ওকে, আশা করি বুঝতে পারছেন এখানকার সবগুলো শব্দের অর্থ। তারপর চলে যাচ্ছি পরের শব্দে। মন্তাগা, মন্তাগা আরবি শব্দের বাংলা অর্থ হলো এলাকা। তারপর লিখা কালাম ফাদি, এই বাক্যের বাংলা অর্থ চাপা মারা। এরপর কালাম কেজাব, বাংলা অর্থ হলো মিথ্যা কথা। লেইশ কিদা, এর বাংলা অর্থ হলো কেন এমন। তারপর লিখা আছেন ইনতা মুখ মাফি, এই বাক্যের বাংলা অর্থ হলো তুমি কি বেকুব। এরপর লিখা আছে ইমশি, ইমশি আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো চলা। সিদা, সিদা এর বাংলা অর্থ সোজা। সিদাকেই আমরা বাংলা অর্থ অনেক সময় ব্যবহার করি, যে সিদা চলে যান বা সিদা চলে যাও। লাজিম, লাজিম আরবি শব্দ, এর বাংলা অর্থ অবশ্যই। সাহ আল্লাহ, এ বাক্যটির বাংলা অর্থ হলো ঠিক না বে ঠিক। খাল্লি, খাল্লি শব্দের বাংলা অর্থ থাক। তারপর লেখা আছে মিয়া মিয়া, মিয়া মিয়া আরবি শব্দের বাংলা অর্থ হলো অনেক সুন্দর, বাংলা অর্থ অনেক সুন্দর, মানে মিয়া মিয়া শব্দের অর্থটাই হলো অনেক সুন্দর, মানে বাংলা অর্থ যে অনেক সুন্দর তা না। তারপর মিয়া ফিল মিয়া, এর বাংলা অর্থ হলো শতভাগ। তারপর লিখা আছে আখি, আখি মানে ভাই। এরপর লিখা রোহ, রোহ আরবি শব্দের বাংলা অর্থ যাও।
মায়াবগা, এ বাক্যের বাংলা অর্থ চাই না। পরের শব্দ জঞ্জাল, জঞ্জালকে আরবি ভাষায় জঞ্জাল বলি আর বাংলায় বলি ঝগড়া। আমরা বাংলাতেও জঞ্জাল কথাটা ব্যবহার করে থাকি, বলি যে কি একটা জঞ্জাল। তারপর লিখে আছে বেশ্যা, এটা বাংলা শব্দ, এর বাংলা আরবি অর্থ হলো শরমুতা। এবার আমরা বাংলা থেকে আরবিতে চলে গেছি, এতক্ষণ আরবি থেকে বাংলাতে ছিলাম, এখন বাংলা থেকে আরবিতে চলে গেলাম। ফাইরস, ফাইরস এর বাংলা ভাইরাস। লাকাহুন, লাকাহুন এর বাংলা বলেন বা ইংলিশ বলেন ভ্যাকসিন বলা হয়। হুম্মা বা হারারা, এগুলো আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো জ্বর। তারপর লিখে আছে মুসাহাফা, মুসাহাফা আমরা মুসাফা করি না সেটাই, এর বাংলা অর্থ হলো করমর্দন, মানে হ্যান্ডশেক করা আর কি। মিনফাদলিক, মিনফাদলিক এই আরবি বাক্যের বাংলা অর্থ হলো দয়া করে। হুনা হিনা বা হেনা, এগুলোর অর্থ হলো এখানে। তামাম কয়েস, এই দুটি শব্দে বাংলা অর্থ আমি ভালো আছি। তাল হেনা অর্থ হলো এখানে এসো। আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি বাংলা অর্থ সহ ভালো মতো বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন, তারপর কমেন্ট করে জানান কেমন হয়েছে বা কি ধরনের ভিডিও আপনারা চান, কিংবা আরবি ভাষা নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন। এছাড়া যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুর সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী পর্বে। শেষ করার আগে বলছি, যারা আগের পর্বটি দেখেননি আগের পর্বটি দেখে নেবেন, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দের বাংলা অর্থ নিয়ে আলোচনা করেছি। আশা করি সেই পর্বটি আপনার বেশ উপকারে আসবে, দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।